ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা এর আগে পেডেস্টাল ফ্যানের সিঙ্গেল লেয়ারের ডায়াগ্রাম দিয়েছিলাম, আজকে আমরা ডাবল লেয়ার নিয়ে আলোচনা করব। একটা ডাটা শিট কীভাবে তৈরি করব এবং সেই সঙ্গে ডায়াগ্রাম কীভাবে করব সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ডাটা শিটটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এটা বুঝতে পারলেই রিওয়ার্ডিংটা করা যাবে। আসলে যারা একটু বোঝেন বা এই সম্পর্কে জ্ঞাত আছেন তারা ডাটা শিট দিলেই কাজ করতে পারবেন। তো ডাটা শিটটা আমরা বোঝার জন্য চেষ্টা করব কীভাবে করব। তো ভিন্ন ভিন্ন ওয়েতে বা বিভিন্ন নিয়মে এগুলো করা যায়। তো আমি আজকে একটা নিয়মে দেখাবো, পরবর্তীতে এটা ডাটা শিট আরও ভিন্ন নামে দেখাবো। আমরা এই মুহূর্তে পেডেস্টাল ফ্যান আলোচনা করছিলাম, পূর্বে আমি আরও দু একটা ভিডিও দিয়েছি এই সম্পর্কে, আরও কয়েকটা ভিডিও হবে যেহেতু ভিন্ন ভিন্ন উপায় রয়েছে সেজন্য। তো চলুন আমরা এটা ডাটা শিট প্রস্তুত করি। তো ডাটা শিট প্রস্তুতের জন্য প্রথমত আমরা এখানে ষোলোটা সেল হলো ২৪টা, আর আমরা এটা যেহেতু ফোল করবো আমাদের ফোল আছে হলো ফোর ফোর, আমরা এটা ফোর ফোরে হয় পেডেস্টাল ফ্যান। এটা আমাদের টোটাল কয়েল, মোট কয়েল সংখ্যা হবে, আমরা যখন সিঙ্গেল লেয়ার করছিলাম তখন বলছিলাম যে আমাদের একটি কয়েল, যেমন এই যে কয়েলগুলো সেটি হলো একটি সোলাটে একটা সাইড একটি সোলাটে বসবে, অর্থাৎ একটি কয়েল বসাতে সেখানে দুটো সোলাট লাগছিল। কিন্তু এখন যখন আমরা এটা চেঞ্জ করব তখন কিন্তু এইভাবে বসবে, অর্থাৎ এক সোলাটের মধ্যে দুটো সাইড বসবে, এভাবে এটাও আরেকটি সাইড বসবে, এভাবে আসবে এবং লাস্টেরটা আবার এই সোলাটে আসবে একটা সিস্টেমে। অর্থাৎ একটি সোলাটে দুটো সাইড, দুটো কোয়েলের সাইড বসতেছে, কিন্তু এক সোলাটে যেহেতু একটি কোয়েলের দুটো সাইড হয়, একটি কোয়েলের দুটো সাইড হয়, সেহেতু তার মানে এখানে সেম হবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে আমাদের টোটাল কোয়েল যেহেতু আগের দিন আমরা ডিভাইডেড করছিলাম বাই ১, অর্থাৎ ২৪, আমরা একবারে ২৪ লিখতে পারতাম। এখন হলো আমাদের রানিং কোয়েল। তো রানিং কোয়েল আমাদের আসলে এখানে ৫০% আমরা ভাগ করব, অর্থাৎ ২৪ ভাগ ২ ১২। তাহলে স্টার্টিং কোয়েলও স্টার্টিং কোয়েল হবে আমাদের ২৪ মাইনাস ১২, অর্থাৎ ১২। এবার কোয়েল স্প্যান, তো কোয়েল স্প্যানে আমরা আগের নিয়মে সোলার সংখ্যা বাই হলো ফোল সংখ্যা ইকুয়াল ৬। তো এখন আসলে কোয়েল স্প্যান ৬ যদি করি সেটা হবে ফুল পিস, এটা যদি আমরা এভাবেই করি ফুল পিস, আমরা যদি এর থেকে এক বেশি করি তাহলে হবে লং পিস, আর যদি এর থেকে এক মাইনাস করি তাহলে সেটা হবে শর্ট পিস। তো এরকম করা যাবে, অনেক সময় অনেক রিওয়াইন্ডিং সবগুলো নিয়মে মেলানো যাবে না, তো সেটা আমরা আস্তে আস্তে শিখব ইনশাল্লাহ। তো আমি এটা আজকে অবশ্যই আমরা এটাতেই করব, ৬ ধরেই করব। দেন এর অর্থ হলো কি, এই যে ৬ বের হলো আমাদের কোয়েল স্প্যান, যে ৬ বের হলো, তো কোয়েল স্প্যান ৬ বের হওয়ার অর্থ যে আমরা এই যে একটি কোয়েল নিলাম, তো এই কোয়েলটির এই সাইডটি একে বসবে, দেন এই সাইডটি ৬ বসবে, এটা হলো মানে এই ডিস্টেন্সটা থাকবে অন্য সব কোয়েলে। এখান থেকে একা ছয়ে বসলে মানে কি, মানে চারটা ঘর ২ ৩ ৪ ভিতরে ২ ৩ ৪ ৫ চারটা ঘর ফাঁকা থাকবে, অন্য অন্য কোয়েলগুলো সব একে এরকম স্প্যানে যাবে। তো ডাবল লেয়ারে আসলে মজা আছে, সেখানে কোয়েলগুলো সব সমান থাকে। ঠিক আছে, আমরা এখানে এরপরে কোয়েল স্প্যান বসানোর পরে আমরা তো এখানে দেখে গেছি যে আমাদের ১২টা কোয়েল আছে, তো পারফোল কোয়েল আমরা বের করি। তো রানিং এবং স্টার্টিংয়ে কোয়েল যেহেতু এখানে একই, সেহেতু আমরা একবারই লিখলাম যে পার পোল কোয়েল। তো পারফোল কোয়েল যেহেতু আমাদের এখানে ১২টা ১২টা করে কোয়েল আছে আর আমাদের পোল আছে ৪টি, তাহলে ৩টা, তো ৩টা করে কোয়েল দিয়ে আমরা একটা করে পোল বানাবো, যেটা আমি পূর্বে একটি ভিডিওতে দেখিয়েছি কীভাবে পোল বানাইতে হয়, আজকে অবশ্যই আমরা দেখাবো। তাহলে ৩টা করে কোয়েল দিয়ে আমরা থ্রি কয়েল, এটা থ্রি কয়েল। ঠিক আছে, এবার আমরা ফেজ ডিফারেন্স বের করবো, অর্থাৎ রানিং এবং স্টার্টিং কতটা দূরে থাকবো।
তো ফেজ ডিফারেন্স আমাদের এখানে হবে যেহেতু সিঙ্গেল ফেজ 90 ডিগ্রি কোয়েল স্থান আমরা 6 এবং নিচে আমরা 180 অর্থাৎ আমরা এখানেও 3 পাচ্ছি তো 3 পেলে আমাদের স্টার্টিং যদি আমরা বাড়ানি যেটাই বলেন না কেন যদি একে শুরু করি তাহলে আমরা রানিং করব 1 প্লাস 3 অর্থাৎ 4 থেকে তো এটা ছিল আমাদের তথ্য তো এই তথ্য অনুযায়ী এখন আমরা ডায়াগ্রাম প্রস্তুত করব তো চলুন আমরা ডায়াগ্রাম করি তো ভিউয়ার্স তো দেখেন এই মুহূর্তে আমরা এখানে 24টা দাগ দিয়ে 24টা স্লট আমরা এখানে ধরে নিয়েছি অর্থাৎ এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে এখানে মোট 24টা আমরা স্লট করছি এখন আমাদের কোয়েলগুলো এখানে বসাবো তো প্রথমে আমরা যে কোনো একটি কোয়েল বসাবো রানিং অথবা স্টার্টিং অর্থাৎ আমাদের 12টি কোয়েল আগে বসাবো দেন আমরা পরবর্তী অন্য কোয়েলগুলো বসাবো এই কোয়েলগুলো যদি আমরা বুঝি তাহলে বাকি পরবর্তী কোয়েলগুলো বসাতে আমাদের সুবিধা হবে তো আমরা বলছিলাম যে এখানে আমরা ফুল পিস নিয়মে করব তো ফুল পিস নিয়মে করলে এটা আমাদের গ্যাপ থাকবে হলো 1 থেকে 6 সেইভাবে আমরা করব যেহেতু আমি এটা ফ্রি হ্যান্ডে করছি তো ড্রয়িংটি পরক্ষণে আসলে দেখতে সুন্দর হবে না তো দেখাচ্ছে আমাদের এটা হলো প্রথম কোয়েল তো এই প্রথম কোয়েলের আমাদের দুটো প্রান্ত থাকবে এই প্রথম কোয়েলে আমরা এখানে পোল বানাবো তিনটা কোয়েল দিয়ে তো তিনটা কোয়েলে যখন পোল বানাবো আমি পরবর্তী আরেকটি কোয়েল দেখে রাখাচ্ছি এই কোয়েলের তো দুটো প্রান্ত আছে যেমন এই প্রান্তটি এবং এই প্রান্তটি এই প্রান্তটির সাথে এই প্রান্তটি সংযুক্ত হয়ে যাবে যেমন আমরা দেখেছিলাম যে আগেরটা শেষের সাথে প্রথমটা শুরু প্রথমটা শেষের সাথে দ্বিতীয়টা শুরু এইভাবে সংযুক্তি তাহলে এখানে আমরা আরেকটি কোয়েল আঁকতেছি তো এটার সাথে এটা সংযোগ হয়ে গেছে এখানে এই তো দেখেন যে এই হলো আমাদের তিনটা কোয়েল মিলে একটা পোল হলো তাহলে এরকম আমরা এখানে আরো তিনটা পোল বানাবো তো সেটা আমরা বানাতে গেলে এবার আমরা দ্বিতীয় পোলটা কোন জায়গা থেকে আমরা শুরু করব তো অ্যাকচুয়ালি আমাদের যদি আমরা 1 থেকে 6 করে যাই যেমন আমরা এই যেহেতু 6 স্প্যান আমরা ধরছি তো 6 স্প্যান ধরলে যেমন আমাদের প্রথম কোয়েলটি বসানো হয়েছে কত 1 থেকে 6 প্রথম পোলের জন্য সেই ক্ষেত্রে আসলে আমাদের দেখা হচ্ছে যে 1 থেকে 6 একটি যাবে দেন 7 থেকে 12 তে যাবে দেন আমাদের 13 থেকে 18 যাবে দেন আমাদের 19 থেকে 24 যাবে এইভাবে দেখা যাচ্ছে আমাদের কোয়েলগুলো বসে আর কি একটা একটা করে যদি আমরা বসাতাম তো আমরা এখানে এইটাকেই রাখবো রেখে পরবর্তী দুটো করে দিয়ে একসঙ্গে পোল বানাই দেবো তার মানে আমরা এখানে শুরু করব যখন চেইন করব একটা স্লটে কিন্তু দুটো সাইড বসবে এখানে অনলি একটা করে সাইড বসেছে এখানে এই একটা কোয়েল বসানোর জন্য এখানে প্রত্যেকটা স্লটে এই মুহূর্তে একটি করে সাইডে আছে তাহলে আমরা দ্বিতীয় পোল বানানোর জন্য সেটা আমরা আরেকটি কোয়েল 7 থেকে শুরু করলাম যার অন্য সাইড 12 নম্বরে দিয়ে পড়লো তো এটা আমরা দেখেন যে এই যে শুরু করলাম এর প্রান্ত থাকলো তো এবার দেখেন যে আমরা তার আরেকটি কোয়েল যেহেতু আমরা তিনটা কোয়েল দিয়ে একটা পোল বানাবো সেটা দেখেন যে 8 থেকে শুরু করলাম এবং এই যে এখানে 13 তে এসে সেটা এই হলো অর্থাৎ এটার শেষ এ শুরুতে লেগে গেলো এখানে টার্মিনাল থাকলো আরেকটি কোয়েল তাহলে আমাদের 9 থেকে শুরু হলো এটা পরপর এগিয়ে যাচ্ছে সেটি আমাদের এখানে শেষ হলো তো এটা আসলে এখানে লেগে যাবে ঠিক আছে এটা এখানে লেগে যাবে তো এটা নাম থাকলো মানে এটি এখানে লেগে গেছে ওকে এবার তাহলে আমরা দুটো পোল বানিয়ে ফেলছি এটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন যে কোনটা কার সাথে লাগলো তাহলে আমাদের বাকিগুলো শিখতে সুবিধা হবে তো এটা আমরা দেখছি তাহলে এখানে আমরা 13 থেকে 18 করব তেরো থেকে আঠারো যখন করলাম তো এখানেও আমাদের প্রান্ত থাকলো পরবর্তীটা দেখে যে আমাদের এখানে 14 থেকে আমরা 19 যাচ্ছি এটার সাথে এটা লেগে গেল এরপরে দেখেন যে 15 থেকে 20 যাব এটা আসলে এখানে লাগবে ঠিক আছে এটা বড় করে রাখার জন্য এরকম দেখা যাচ্ছে
মানে এটা অ্যাকচুয়ালি এটা লেগে যাবে, এটাই আর কি। ঠিক আছে, তো এক্সপ্লোরে দেখেন যে আমরা লাস্ট কোয়েলটি করব। তো লাস্ট কোয়েলটা তাহলে আমাদের 19 থেকে 24 যাবে। আমি এখানে এবার পরপর তিনটা কোয়েল বানিয়ে তারপরে কানেকশনটা দিচ্ছি। তাহলে এটা আমাদের দেখেন যে কত হবে, 20 থেকে 24-এর পরে তো এখানে ঘর নাই, অর্থাৎ এটা কিন্তু একে ফিরে যাচ্ছে। 24-এর পরে সেটা ফিরে যাচ্ছে কোথায়, একে ফিরে যাচ্ছে, ছয় ঘর পরপর সবগুলো যাচ্ছে। তাহলে 21 থেকে সেটা কিন্তু আমাদের চলে যাচ্ছে, এটা অর্থাৎ আমি বলতে পারি একে গেছে, এটা দুয়ে গেছে। তাহলে এটা এখান থেকে আমি আবার ডাক দিয়ে দিচ্ছি, এটা দুয়ে গেছে। তাহলে এটা আসছে হলো আমরা দেখি এখানে, এটা হলো 20 থেকে আসছিল আর এটা 21 নম্বর সলার থেকে আসছিল। তো এটা হলো আমরা এখানে, তাহলে এটা যে কানেকশন হয় তো সেভাবে আছে। দেন এটা যেভাবে লাগছে, এই যে এই কোয়েলটা এটার সাথে লাগছে, সে লাগানোটা এখানে দেখানো যাচ্ছে না, একটু ঝামেলা। তো যাই হোক, এবার আমরা এখানে যে শুরু থাকলো শেষ টার্মিনালটা তাহলে আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, তো এখন আমরা টার্মিনালগুলো বের করে ফেলি। তো টার্মিনাল বের করতে গেলে দেখেন যে আমাদের এই টার্মিনাল থেকে নিলাম আর এটা শেষ, এটা শেষের সাথে লাগিয়ে দিলাম, এটা শুরু, এটা শুরুর সাথে লাগালাম আর এটা শেষ, এই যে প্রথম যেটি ছিল আর সেই প্রথমটির সাথে আমরা নিয়ে এর শেষটি লাগাই দেব আর এটি আমাদের বেরিয়ে যাবে। তো এই আমাদের একটি কোয়েল বসানো হলো। এখন যদি আমরা দ্বিতীয় কোয়েল করতে চাই, তো দ্বিতীয় কোয়েল আমাদের ফর্মুলা অনুযায়ী সেটা 4 থেকে শুরু হবে, অর্থাৎ 1+3। তো 4 থেকে আমরা শুরু করলে দেখেন সেটা 4 থেকে শুরু করব, 4, 5, 6। এখানে 6 দেখেন, 6 কিন্তু একটি সাইড বসছে, আরেকটি সাইড বসে নাই। তো এর উপরে করে দিলে একটু বুঝতে কষ্ট মনে হতে পারে, তারপরে আমি দু একটা কোয়েল এর পরেই করে দিই, যারা বুঝবেন আশা করি। এই অংশটা বুঝে গেলে, যেহেতু ভিডিও আকারে আছে, দ্বিতীয় অংশটিও ইনশাল্লাহ বুঝবেন। তো এটা দেখেন যে আমরা এখন 4 থেকে 6 পর্যন্ত গেলে কয়েন ঘরে যাবে, দেখি 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 4-এর কোয়েলটি সেটি 9 যেয়ে পড়ছে। 9 কিন্তু অলরেডি অন্য একটি কোয়েল আছে, তারপরেও আরেকটি সাইড ফাঁকা আছে, যেহেতু একটি সোলাটে দুটো সাইড বসবে। তাহলে এখানে দেখেন যে এটা থেকে আমরা 9 নিয়ে গেলাম, এর পরবর্তী কোয়েলটি এখান থেকে দেখেন যে সেটা কিন্তু কোথায় গেল, 10-এ গেল, আর এটা 6 থেকে 11-তে গেল। এটার সংযোগ কী হবে, প্রথম টার্মিনালটা বেরিয়ে আসবে, এই যে এই কোয়েলের শেষটা, এই কোয়েলের শেষটা এই কোয়েলের সাথে সংযোগ হবে, দেন এই কোয়েলের শেষটা এই কোয়েলের সাথে সংযোগ হবে এবং এর শেষটা বেরিয়ে আসবে। তো এইভাবে আসলে এটা সংযুক্ত হয়ে সবগুলো কোয়েলে যাবে। আশা করি প্রথম যেটি রানিংটার দিকেও দেখে থাকেন, দ্বিতীয়টি মিলে যাবে সম্পূর্ণ। এখান থেকে আমরা আবার পরবর্তীটা শুরু করব, 10 থেকে 10, 11, 12-তে যাবে কোয়েলটি। আশা করি ভিডিওটি দেখে আপনারা কাজটি করতে পারবেন, আর যদি না পারেন কমেন্টস করেন, আর তাছাড়াও এটা প্র্যাকটিক্যালি আমরা দেখাবো। তাই সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।